फुलवाड़ी मडर मोड़ इलाके में बीती रात अनियंत्रित होकर एक ट्रेलर चार दुकानों से टकरा गया। हालांकि इस हादसे में किसी के हताहत होने की कोई खबर नहीं है, लेकिन बताया गया है कि घटना में लाखों रुपए का नुकसान हुआ है। जानकारी के अनुसार बीते कल रात करीब 10:30 बजे सिलीगुड़ी से आ रहा एक ट्रेलर अनियंत्रित होकर सड़क किनारे चार दुकानों में जा घुसा। घटना के वक्त दुकान में कोई नहीं था, जिसके चलते सभी की जान बच गई, लेकिन चारों दुकानों को नुकसान पहुंचा है। इधर मौका देखकर ट्रेलर का चालक फरार हो गया है। दूसरी तरफ घटना की जानकारी मिलते ही एनजेपी पुलिस मौके पर पहुंची। पुलिस ने ट्रेलर को अपने कब्जे में लेकर पूरी घटना की जांच शुरू कर दी है। दुकान बंद कर बाड़ी जाई, बाड़ी থেকে আসি আমার পিছনে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে আসি তখনও আমার দোকান ঠিক। আমি শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় দেখি দোকানে আর কিচ্ছু নেই। আমার সেকেন্ড দোকানটা আমার অভিষেক মোটোভাব, আমার বাইকের অ্যাক্সেসরিজের দোকান। প্রায় 2.5 লাখ টাকার মতন মাল ছিল, মানে বাইকের অ্যাক্সেসরিজ মানে বুঝতেই পারছেন, ফগ লাইট, মোবিল টোবিল, হ্যান ত্যান, হেলমেট টেলমেট সব, মানে পুরো ক্ষতি, পুরো মানে পুরো ক্ষতি হয়ে গেছে, মানে আমার পুরো মানে একদম রুইন হয়ে গেছি। মোটামুটি যা শুনছি রাত্রি 10টার দিকে যা শুনতে পেরেছি যে এই ট্রাকটা অলরেডি ব্ল্যাক লিস্টেড। এই ট্রাকটা উত্তরকন্যার এদিকে কাউকে মেরে মানে পালানোর চেষ্টা করছিল, তো এখানে হয়তো কন্ট্রোল হারিয়ে ঢুকে গেছে, না চালককে এখন পাওয়া যায়নি। আর সব মিলে দেখুন মালিকের যে দোকান উনার তো বিশাল ক্ষতি হয়েছে, কারণ উনার এটার উপর দিয়ে সংসার চলে, এই চারটে দোকান ভাড়া দিয়ে সংসার চলে। এবার আমার দোকানেরই মোটামুটি ধরতে পারেন 3-3.5 লাখ টাকার মতন খরচা হয়েছে, হয়েছে ক্ষতি করেছে। এখানে সবার প্রথমে যেটা গেছে ওটা হলো সেলুনের দোকান, তারপরে আমার দোকান যেটা বাইক অ্যাক্সেসরিজের, তারপরে ওর দোকান যেটা হলো বিশাল পানঘর, সব সিগারেট টিগারেট সব রকম কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যায়। থার্ডেরটা হলো ঠাকুরের মূর্তির দোকান, চারটে দোকান পুরোপুরি শেষ, পুরোপুরি শেষ। অবশ্যই ক্ষতিপূরণ চাইছি, তাই এটাতে আমাদের একটা আমাদের জীবিকা নির্বাহ। এটা কালকে রাত্রি 10:30টার সময় বুঝলেন তো, একটা মারবি উঁচাই গাড়ি আর কি শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি যাচ্ছিল। সে সময় হঠাৎ কোনো কারণে কুয়াশা বা কোনো কারণে বাঁদিকে গাড়িটা স্পিডে মোটামুটি 50-60 কিলোমিটার স্পিডে বাঁদিকে চারটা দোকান ক্ষতিগ্রস্ত হয়। কি কি দোকান আছে এই দাদারি, এই দাদারি বললাম না, এটার উপরেই ওনার সংসার। এখান থেকে কিছু যেটুকু ভাড়া পায় সেটাই ওনার বাড়ির সংসার কাজে লাগে। উনি একটা সাধারণ ড্রাইভার আর কি, এই জামরাইটেই যাবো প্রশাসনের কাছে যে উনি যেন এই যে ডেমান্ড স্পিডে আর কি, সেটা যেন গাড়ি মালিক এবং প্রশাসন আছে সবাই মিলে যেন এই জামার সাথে ওনাকে, ওনার টাকা পয়সা কিছু লাগবে না, কিন্তু ওনাকে যদি দোকানগুলো করে দেয় খুব ভালো হবে। এটা এটা ছিল একটা সেলুন ছিল, এখানে আপনার ঠাকুরের দোকান আছে, পান দোকান ছিল, চারটে দোকান আছে। হ্যাঁ মনে মনে 3-4 লাখ টাকা খবর না, এমনি কোনো হঠাৎ কোনো খবর নেই, যেহেতু রাত্রি 10:30 ছিল তখন রাস্তা তাই ফাঁকাই থাকে আর কি। এই জন্য কিন্তু সন্ধ্যার সময় হলে কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনো ক্ষতি হওয়ার একটা খুবই কিন্তু আশা করা ছিল। এটা হলো আমাদের ফুলবাড়ি বাইপাস ক্যানেল মুজাতে গেলাম।